মৌসুমের আশেপাশে যে সমস্ত গ্রামগুলো আছে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই যে দেখো খেলার মাঠ, লোক দেখো প্রচুর লোক, আরো লোক হবে। এই জায়গাটায় আমরা ছিলাম, আমরা চলে এসেছি একদম এই জায়গাটায়। ওহো, কি চলছে এখন? সবার আশা করি সবাই আছো ভালো। কি গো সবাই ভালো তো? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো বাংলা রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। তো আমি এখন আছি হচ্ছে মৌসুনি আইল্যান্ডে। এই দেখো, ওয়াও! তাই বাগডাঙ্গা খেলা দেখবো, এছাড়াও মৌসুনির আশেপাশে যে সমস্ত গ্রামগুলো আছে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো একদম বাগডাঙ্গা খেয়াঘাটে গিয়ে কথা হচ্ছে। তো এখন আমরা চলে এসেছি বাগডাঙ্গা ঘাটে, আর নৌকা আছে ওধারে। তো নৌকা এলে নৌকোয় করে আমরা যাব ওপারে। আর খেলা হচ্ছে, ওই যে দেখো লাইট জ্বলছে, এই যে নৌকো চলে এসছে। তো এখন হচ্ছে চা খাওয়া হচ্ছে। এই যে দেখো খেলার মাঠ, লোক দেখো প্রচুর লোক, আরো লোক হবে। তো এখন মাঠে চলে এসেছি, লোক দেখো প্রচুর ভিড়। আমাদের শিশুরা এই পরিমণ্ডলে এই আবহে কি সুন্দর মাঠে খেলছে সবাই। তো এখন খেলা শুরু হবে, দুটো দলের খেলা হবে। একটা এই পাশে যে দলটা আছে এটা হচ্ছে মৌসুনি শক্তি সংঘ, তো এই পাশে যে টিমটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রাজনগর বালক সংঘ। খেলা স্টার্ট হয়ে গেছে, ঠিক এখন বাজে 17:27, খুব সুন্দর খেলা স্টার্ট হয়ে গেছে। এই পাশের ব্যাকি একদম সেকে দিচ্ছে, লাইট বেশি আছে, মাঠে লাইট কম, মাঠে লাইট কম। ওরে গোল হবে, গোল হবে, গোল হবে। টন 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 শক্তি সংঘ, শক্তি সংঘ একটা গোল দিয়ে দিল। তো হাফ টিফিনের পর আবার খেলা শুরু হবে। তো এখন খেলা হচ্ছে মৌসুনি শক্তি সংঘ ভার্সাস রাজনগর বালক সংঘ। তো এরপরে আর একটা ম্যাচ হবে, তো আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন। তো এই খেলা হবে আজকের হবে, কাল হবে, পরশু হবে, পরশু দিন হচ্ছে ফাইনাল খেলা।
তো ওখানে ফুটবল খেলা দেখে এখন চলে এসেছি ক্যাম্পে। তো আমরা কোন ক্যাম্পে আছি এই ক্যাম্পের ভিডিও তোমরা নেক্সট ভিডিওতে পাবে, নাহলে এর আগেও পেয়ে যেতে পারো। তো এখন সিবিজের কাছে যাব। তো এখন এসেছি এই যে সিবিজের কাছে, এদিকে ক্যাম্প দেখতে পাচ্ছ। তো চলো একদম রুমে গিয়ে কথা হচ্ছে। তো আজকের মতো গুড নাইট নন্দা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। তো দেখা হচ্ছে কালকে। গুড মর্নিং সবাইকে। তো এখন স্কুটিতে করে আমরা যাব হচ্ছে যেখানে খেলা হচ্ছিল ওখানে যাব, আর আশেপাশের জায়গাগুলোই ঘুরতে যাব। তো চলো। চলে এসছে, এই যে একটা দল নেমে গেছে, আর একটা দল নামলেই খেলা শুরু হবে। তো এখন খেলা শুরু হবে। তো ঘুগনি মুড়ি আর মিষ্টি খেয়ে ফেয়ে দিয়ে এই যে নদীর ধারে চলে এসছি। এই যে লঞ্চটা দেখতে পাচ্ছ, সাগর যাচ্ছে। এখন বাজে 11:33, লঞ্চ ছেড়ে দিয়েছে, লঞ্চ যাচ্ছে হচ্ছে সাগর। তো এখন আমরা ঘুরতে যাব। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পয়লা নম্বরে, এটা হচ্ছে ছোট্ট একটা বাজার। এখন আমরা ইটা রাস্তা দিয়ে যাচ্ছি গাইস। প্রথমে হচ্ছে ঢালাই রাস্তা টপকালাম, তারপর হচ্ছে ইটা রাস্তা ধরে ধরে যাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ ঘরের ছাউনি পড়ে গেছে, পড়ে গেছে না পড়ে আছে, পড়ে আছে। তো আমরা আছি এই জায়গাটায়, আর আমরা ছিলাম হচ্ছে কই গো এই জায়গাটায় আমরা ছিলাম। আমরা চলে এসেছি একদম এই জায়গাটায়। এই দেখো এদিকটা হচ্ছে ধান গাছ আছে, আর এদিকটা ঘাস ফাঁস হয়ে গেছে। এদিকে গরু ঘাস খাচ্ছে, শান্ত বেশ। আর ওইদিকে বক্স বাজছে কারুর বাড়িতে, জায়গাটা বেশ দারুণ। ওয়াও, এদিকে দেখো সবুজে সবুজ। মৌসুমীর আশেপাশে গ্রামে ঘুরছি। আমরা চলে এসেছি এখন নদীর ধারে, চলে এসেছি আমরা নদীর ধারে। চারিদিকে শুধু গাছ আর গাছ, আর এই যে হচ্ছে সামনে নদী। এই তো দেখা যাচ্ছে দেবনগরের ফ্ল্যাট হাউস। নিস্তব্ধ, ওই যে যে স্টিমার গুলো দাঁড়িয়ে আছে ওইটা হচ্ছে নামখানা, আর এটা হচ্ছে দেবনগর। ওই যে দেখতে পাচ্ছ দেবনগরের ফ্ল্যাট হাউস, আর ওই যে যে কালো কালোগুলো দেখা যাচ্ছে স্টিমারগুলো দাঁড়িয়ে আছে, ওই দিক থেকে নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদী চলে যাচ্ছে, মানে ওই দিকটা ঢুকে গেলেই নামখানা। এই যে দেখো একদম নিস্তব্ধ, পুরো ফুল নিস্তব্ধ। তো আমরা ঘুরতে চলে এসেছি একদম নিস্তব্ধ জায়গায়। জায়গাটা দেখো, আমরা তিনজন এসেছি, আরও দুজন ওখানে আছে। সেই লেভেলের জায়গা। এখানে হচ্ছে বাবলা গাছের কাঁটা। এ বাবলা গাছের কাঁটা রিভিউ দেবো। হ্যাঁ, এই যে দেখো বাবলা গাছে ফুল এসছে, এই যে দেখো ফুল এসছে। ওহ, দারুণ জায়গা, দারুণ।
নবীনদার এখন পোজ দিচ্ছে, দেখো ফটোশ্যুট চলছে, এখানে দেখো ক্যামেরাম্যান, আর ওদিকে দেখো ফটোশ্যুট চলছে, আবার একটা পোজ কেমন দেবে বাবা, ও তেরি। এই যে বেড়ার খেয়াঘাট, তো আমাদের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট। বাবা রাস্তাটা দেখো গো, এই জায়গাটা ভেঙে গেছিলো না, এইটাতে হচ্ছে ভেঙে জল ঢুকে গেছিলো। তো এখন বাজে দুটো, তো আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে, তো এবার হচ্ছে লাঞ্চ করব। তো খাওয়া দাওয়া করে এখন রুমে চলে এসেছি, মৌসুনী শেষ প্রান্ত ঘুরে চলে এলাম, আর খেলা ফেলাও দেখে নিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই।